ফিরে শাক বাজলো, প্রণাম করলি না? ঠাকুরের কাছে কি চাইবো তাই তো ঠিক করে উঠতে পারছি না দাদা। আরে বল, এদিকে চল, নিচে চল, চল। কেটে দাদা, আমাকে এসবের মধ্যে আর জড়িয়ে আমার কিচ্ছু ভালো লাগছে। শোন শোন শোন, আমি তোকে জড়াচ্ছি না, শুধু একটা কথা, কোমল তোকে কি বললো? তুই কোমলকে কি বললি? জাস্ট এটা সকলের সামনে গিয়ে বলবি, ওরা সবাই অপেক্ষা করছে। আমার ভালো লাগছে না দাদা, আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখ, এরম করলে তো হয় না, সকলে অপেক্ষা করছে তোর কাছে শুনবার জন্য। তুই আয়, আমায় নিয়ে চল, নিয়ে চল। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, তুই আমার কথা শোন, তুই আমায় নিয়ে চল, তুই নিয়ে চল। তোমরা সবাই এসছো, একটা কথা শোনো, মীরা এখন কিছু কথা তোমাদের বলবে, তোমরা ওর কথাগুলো শুনবে। হয়তো তোমাদের কারোর ওর কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু তোমরা কোনো কথা বলতে পারবে না ও যতক্ষণ না ওর কথা শেষ করছে। আচ্ছা জানি বাবু, এই কথাটা কি কোমলের ক্ষেত্রেও প্রযোজ্য নাকি? 100 বার কোমলের ক্ষেত্রেও প্রযোজ্য। কোমলের যদি ভালো না লাগে কিছু করার নেই, মীরা যা বলবে সেটাই শেষ কর। আর মোল্লারও মীরাকে বুঝিয়ে কিচ্ছু করতে পারবে। কিন্তু মেশমশাই, এটা তো মোল্লার দা আর কোমলের সামনে বলা দরকার। ডাকো ওদের। আমি তো কোমলকে বলেছিলাম সন্ধ্যের সময় আসতে, কিন্তু ও তো এখন কারুর কথাই শুনছে না তাই আসেনি। বাজে কথা বলো না, যাও ডাকো। কোমল, কোমল, কোমল একবার নিচে এসো। বলছিলাম কি জয়মেশি, দিদি বলে চিলেকোঠার ঘরে, আমি কি ডেকে আনবো? ও এখনো সেবা করছে, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি।